নমস্কার বন্ধুরা, আমি অমিত, সুস্বাগতম আপনাদের সবাইকে। বাংলাদেশ নিয়ে এবং ভারত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করার সাথে সাথেই কিছু মানুষ এতটাই বেশি খুশি হয়েছেন যে অনেকেই সংঘবদ্ধ হয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙা এবং আগুন দেওয়া শুরু করেছেন। শিল্পী রাহুল আনন্দের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে এবং আগুনে তার অনেক ধরনের বাদ্যযন্ত্র পুড়ে গেছে। প্রায় 97টি বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং এর পাশাপাশি অনেকগুলো মন্দিরের ক্ষয়ক্ষতি করা হয়েছে। ধারণা করা হচ্ছে দেশের বেশিরভাগ হিন্দু জনতা একটি নির্দিষ্ট দল করত এবং সেই দলের প্রধানেরা দেশত্যাগ করেছেন, এর জন্যই সেই দলের লোকজনদের ওপরে রাগ না দেখাতে পেরে হিন্দুদের ওপর সেই সব উন্মাদ জনতা রাগ দেখাচ্ছে। এত খারাপ খবরের ভেতরে একটি ভালো খবর এটাই যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা রাতের বেলায় হিন্দুদের মন্দির এবং বাড়ি পাহারা দিচ্ছেন। তাদের কথা একটাই যে তারা কেউ সংঘাত যুদ্ধ চান না এবং যারাই এইসব হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন তাদেরকে যেন রুখে দেওয়া হয় শক্ত হাতে। এখন একটি কথা মনোযোগ সহকারে শুনুন, হামলা কিন্তু শুধু হিন্দুদের বাড়িতেই করা হয়নি, মুসলিম সহ আরো অন্য ধর্মের মানুষের উপরেও করা হয়েছে। হিন্দুদের বিষয়টি বেশি করে হাইলাইট করানো হচ্ছে এই কারণে যে কিছু কিছু মানুষ যারা কিনা হিন্দু মুসলিম করে রাজনৈতিক ফায়দা লুফে নিতে চান। সবারই মনে রাখা উচিত 1971-এর যুদ্ধে স্বাধীনতা সবাই মিলে এনেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সম্মিলিত চেষ্টায় দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এই সংখ্যালঘুদের ওপরে অত্যাচার নিপীড়ন যদি বন্ধ করা না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। উচ্চ চিন্তাধারা মানুষের মুখে এই ধরনের ভালো কথা শুনতে আমার ভালো লেগেছে। আমি সব কিছু ভুলে গিয়েছি সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া হিন্দু মুসলিমের ওপরে যতগুলো অত্যাচার হয়েছে, কিন্তু কেউ কি বলতে পারবেন আমায় কেন বারবার বলা হয় আমি গরুর মূত্র খাই কিনা? কেন কোনো কিছু ভুলেই আমাকে বলা হয় অন্য দেশে চলে যাওয়ার জন্য? কেন নিরপরাধ হওয়া সত্ত্বেও জুতার মালা পড়তে হয় শিক্ষকদের? এবং কেন ধর্ম অবমাননার নামে একজন নিরপরাধ শিক্ষককে জেলে পাঠানো হয়? এই প্রশ্নগুলো নিজেকে করবেন এবং উপলব্ধি করবেন এই প্রশ্নগুলো কতটা ভয়ানক এবং কতটা নিচু মানের। আজ বাংলাদেশে যাই হচ্ছে তা ফলাও করে দেখানো হচ্ছে ভারতীয় মিডিয়ায়। আমি খুবই অবাক, বদি মিডিয়া চাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কখনোই যেন ভালো না হোক। এরা এত পরিমাণে গুজব ছড়াচ্ছে যা সত্যি সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশের প্রত্যেক মানুষের দায়িত্ব ভারতীয় গদি মিডিয়া এবং তাদের দালালদের চিহ্নিত করে এদের প্রতি উচিত ব্যবস্থা গ্রহণ করা। ভারত সরকার সহ সকল ভারতীয়দের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা অন্য দেশের খবর না নিয়ে নিজের দেশের ডাক্তারদের খবর রাখুন, চোখ মেলে দেখুন মহিলা ডাক্তারটিকে কিভাবে ধর্ষণ করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও সকল ভারতীয়দের মনে করিয়ে দিতে চাই, যে দেশের সরকার প্রধান একজন ধর্ষককে ভোটে জিতিয়ে দেওয়ার জন্য জনগণের কাছেই ভোট চান, সেই সব দেশে এইসব হত্যাকাণ্ড এবং ধর্ষণ থেমে যাবে না, বরং আরও বেড়ে দাঁড়াবে। ভারতীয়দের উদ্দেশ্যে আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি, তা হলো যত দ্রুত এদের প্রতি আপনারা কঠোর হস্তে ব্যবস্থা না নেবেন ততদিন আপনাদের মা বোনেরা এইভাবেই নির্যাতিত হতেই থাকবে। বাংলার জনগণ একতাবদ্ধ অবস্থায় থাকুন যে কোনো পরিস্থিতিতে। ভারত মুখে যতবারই বলে থাকুক না কেন তারা বাংলাদেশের ভালো চায় এবং তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু, আসলে তাদের কাজে কর্মে এর উল্টোটা। ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বাংলাদেশের প্রত্যেক জনগণের যা যা করা উচিত তা তা করবেন, হাতে বই তুলে নিন এবং হাতে অবশ্যই কলম তুলে নেবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বছর আমি 5000 গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আমার গাছের নতুন কালেকশন, আশা করি সবাই আমি সহ আমার গাছগুলোর জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ চিরজীবী হোক।